নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেকের জন্য সুখবর অবশেষে ব্যাংকের তরফ থেকে নিয়োগ শুরু হয়ে গেল আইবিপিএসের তরফ থেকে গ্রামীণ ব্যাংকে নিয়োগ করা হচ্ছে যেখানে ন হাজার নশো পঁচানব্বইটি শূন্যপথ রয়েছে আবেদন শুরু হয়ে গেছে অনেক দেখতেই পারছ জুন মাসের সাত তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং এখানে তোমরা আবেদন করার জন্য সময় পেয়ে যাবে জুন মাসের সাতাশ তারিখ পর্যন্ত অনেক দেখতেই পাচ্ছ এই সময়ের মধ্যে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট রয়েছে জুন মাসের সাতাইশ তারিখ পর্যন্ত বন্ধুরা আজকে ভিডিওটি এটু যে তথ্য তোমাদের দিয়ে দিব এডুকেশন কর্পোরেশন থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া সিলেকশন প্রসেস এটু যে তথ্য তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার চ্যানেল নতুন দর্শক বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রাখবে তোমাদের প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে এখানে দেখতেই পারছো অফিসার স্কেল ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজনাল রুরাল ব্যাঙ্ক অর্থাৎ এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে অফিসার স্কেল ওয়ান টু অ্যান্ড থ্রি এই পদে নিয়োগ করা হচ্ছে এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে বন্ধুরা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে এই পদের ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে অর্থাৎ তোমরা যে কোনো শাখায় বিএ পাস করে থাকলে কিন্তু আবেদন করতে সেই সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হবে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারছো এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে কিন্তু তোমাদের ধারণা থাকতে হবে তো ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ভাষা কিন্তু জানতে হবে তো আশা করি এই বিষয়ে কোনো অসুবিধা হবে না কারণ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু অধিকাংশই কিন্তু বাংলা ভাষা জানা রয়েছে তো অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে এই শিক্ষাগত যোগ্যতা পাশাপাশি কম্পিউটার নলেজ এবং লোকাল ল্যাঙ্গুয়েজের ধারণা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারছ এবং অফিসার স্কেল ওয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই পদের ক্ষেত্রে এখানে আবেদন করতে গেলে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এটি হচ্ছে এর ক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েট অর্থাৎ তোমরা বিএ পাস করে থাকলে কিন্তু আবেদন করতে পারছো এবং কম্পিউটার নলেজ কিন্তু তোমাদের থাকতে হবে সেই সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকতে হবে তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই দুটি পদের ক্ষেত্রে তোমরা নতুনরা আবেদন করতে পারছো এবং এখানে যে অফিসার স্কেল টু এবং অফিসার স্কেল এখানে দেখতেই পারছ অফিসার স্কেল টু স্পেশাল অফিসার ম্যানেজার এবং অফিসার স্কেল টু জেনারেল ব্যাংকিং অফিসার ম্যানেজার এই পদের ক্ষেত্রে এবং অফিস অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার এই পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন কিন্তু রয়েছে তো অর্থাৎ তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে এবং অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্ষেত্রে তোমরা ফেশাসরা অর্থাৎ নতুনরা আবেদন করতে পারছো বিয়ে পাত যোগ্যতায় তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এখন তোমাদের দেখিয়ে দেবো এখানে এস কি কী রয়েছে বন্ধুরা ভালো সুযোগ রয়েছে অনেকদিন পর কিন্তু আবেদন শুরু হল অনলাইনে তোমরা আবেদন করতে পারছো বিয়ে যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারছো এরা হচ্ছে ছেলেমেয়ে যেখানে ন হাজার নশো পঁচানব্বইটি মোট শূন্যপদ কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে শিক্ষা যোগ্যতা থাকলে এখন তোমাদের দেখিয়ে দিব এখানে এস ক্রাইটেরিয়া কী বলা হয়েছে এখানে যে বয়সের ক্রাইটেরিয়া বলা হয়েছে পর অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের ক্ষেত্রে এখানে আঠারো থেকে আঠাইশ বছর সেই সঙ্গে এস সি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী কিন্তু বয়সের ছাড় রয়েছে অফিসার স্কেল ওয়ান অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রেও এখানে বয়সের বলা হয়েছে আঠারো থেকে তিরিশের মধ্যে বয়স হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছ এই পদগুলির ক্ষেত্রে তো এই হচ্ছে বয়সের ক্রাইটেরিয়া এবং এখানে দেখিয়ে দেই কাশ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ছাড় রয়েছে এস সিএসটির ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিব্যাগের ক্ষেত্রে দশ বছর বয়সের ছাড় কিন্তু এখানে রয়েছে তো এই হচ্ছে এস ক্রাইটেরিয়া এবং এডুকেশন কলিভিশন তোমাদের দেখিয়ে দিলাম এখন তোমাদের দেখিয়ে দিব এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে বন্ধুরা এখন পর্যন্ত তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে সরকারি চাকরির আপডেট সেই সঙ্গে প্রিপারেশনমূলক ভিডিও খুব সহজেই তোমরা কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবে সিলেকশন প্রসেস প্রথমে কিন্তু একটি প্রিলিমিনারি এক্সাম হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস বিষয় থেকে প্রশ্ন থাকবে চল্লিশ চল্লিশ করে টোটাল আশি নম্বরের পরীক্ষা হবে এবং তোমরা পঁয়তাল্লিশ মিনিট সময় কিন্তু পেয়ে যাবে এবং দেখিয়ে দিচ্ছি এখানে অফিসার স্কেল ওয়ান এই পদের ক্ষেত্রেও রিজনিং এবং কোয়ান্টিটিভ অ্যাপ্রুটিউড অর্থাৎ দুটি বিষয় থেকে প্রশ্ন থাকবে আশি নম্বরের পরীক্ষা হচ্ছে এবং পঁয়তাল্লিশ মিনিট তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ এই দুটি পদে তোমরা পাশ করলে পরবর্তী তোমরা মেইন এক্সাম দিতে পারবে মেইন এক্সামে বিষয়গুলি দেখিয়ে দিচ্ছি অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপার্পাস পদের ক্ষেত্রে এখানে যে সমস্ত বিষয়গুলি থেকে মেইন এক্সামে প্রশ্ন থাকবে সেটি হচ্ছে রিজনিং কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল অ্যাবিলিটি অর্থাৎ এই সমস্ত বিষয়গুলি যে দেখতে পাচ্ছ এই সমস্ত বিষয় থেকে কিন্তু প্রশ্ন থাকবে টোটাল দুশোটি কোশ্চেন থাকবে দুশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে যেখানে তোমরা দুই ঘন্টা কিন্তু সময় পেয়ে যাবে পরীক্ষাটি দেওয়ার জন্য এবং এখানে তোমাদের দেখি দিই অফিসার স্কেল ওয়ান অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে যে সমস্ত বিষয় থেকে প্রশ্ন আসবে মেন এক্সামের ক্ষেত্রে রিজনিং কম্পিউটার নলেজ জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এখানে কিন্তু রয়েছে তো এই সমস্ত বিষয় থেকে তোমাদের প্রশ্ন থাকবে দুশো নম্বরের প্রতিটি পেপার থেকে চল্লিশ ডিগ্রি কোশ্চেন আর রিজনিংয়ে চল্লিশটি কোশ্চেন থাকবে পঞ্চাশ নম্বর এখানে দেখতেই পাচ্ছ তারপর কম্পিউটার নলেজে কয়েক এবং কত নম্বর থাকছে এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ টোটাল দুশো নম্বরে তোমাদের পরীক্ষা হচ্ছে মেয়ে এক্সামটি সময় দু ঘন্টা পেয়ে যাচ্ছ তো পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট এই ধাপের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে বন্ধুরা দেখি দিই এখানে ভ্যাকান্সি ন হাজার নশো পঁচানব্বইটি কিন্তু শূন্যপাত রয়েছে অল ওভার ইন্ডিয়াতে রিক্রুটমেন্টই করা হবে যেখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে এখানে কিন্তু বিভিন্ন ব্যাংক সহকারে বিভিন্ন স্টেট সহকারে কিন্তু এখানে ভ্যাকান্সিগুলি কিন্তু বর্ণনা করা হয়েছে তো বন্ধুরা ভালো সুযোগ রয়েছে যেখানে টোটাল ন হাজার নশো পঁচানব্বইটি শূন্যপাত রয়েছে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারছ গ্রামীণ ব্যাঙ্কে নিয়োগ করা হবে এর আগেই আমি তোমাদের জানিয়ে দিয়েছিলাম তো অবশেষে কিন্তু আইবি পিএসের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টের কিন্তু ফাইনাল নোটিফিকেশন বের হয়ে গেল এবং আবেদনও কিন্তু শুরু হয়ে গেল তো অনলাইনে আবেদন করতে হবে আই বিপিএসের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে তোমাদের যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা এখানে কিন্তু আবেদন করে দেবে তো দেখিয়ে দিচ্ছি নোটিশটি আরও একবারও যার তরফ থেকে নোটিশটি প্রকাশিত হয়েছে বন্ধুরা অনস্ক্রিনে আমি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস যে ব্যাংক রিক্রুটমেন্টে যে সিলেকশন করে থাকে এবং তোমাদের ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে দু সালের জানুয়ারি মাসে অর্থাৎ কবে পরীক্ষা হচ্ছে তার ডেটও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে তো খুব শীঘ্রই নিয়োগ করা হচ্ছে ভালো সুযোগ রয়েছে বন্ধুরা অবশ্যই তোমরা এখানে যোগ্যতা থাকলে আবেদন করে দিবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে এসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে